হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি। তো কালকে ব্লগটি আমি শেষ করতে পারিনি, কালকে যখন বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় তখন ব্লগটি আমি শেষ করেছি। তারপরে আর মন টন ভালো ছিল না, ব্লগ করতে পারিনি। তো বাবাকে হসপিটালে ভর্তি করতে বলেছে, তো বাবাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। রিপোর্টটা দেখানোর পর ডাক্তার বলেছে বাবার হয়েছে ব্রেন স্ট্রোক। তো আমরা সেটা বুঝতে পারিনি, বাড়িতেই রাখা ছিল। তো 5-6 দিন আগে নিয়ে গেলে ব্যাপারটা এত কিছু এত খারাপ হয়ে যেত না, বাবা অনেকদিন আগে সুস্থ হয়ে যেত। কিন্তু আমাদের নিয়ে যেতেই লেট হয়ে গেছে। তো ডাক্তার বলছে সুস্থ হবে কিন্তু অনেকটা সময় লাগবে, 1 মাসও লাগতে পারে আর 1.5 মাসও লাগতে পারে। তো যাই হোক, সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে বাড়িতে ফিরুক এটাই ঠাকুরের কাছে বারবার বলছি। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর মা আর আমার ননদ তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ওখান থেকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছে। তো ওরা রাতে বাড়িতে এসেছিলো কারণ হসপিটালে থাকতে দেয়নি, মাসি রেখে এসেছিলো আয়া মাসি। তো মা সকালে উঠে আবার চা টা খেয়ে আমি আবার প্রেশার একটু ভাত করে দিলাম, ওটা নিয়ে মা গেল বাবার ওখানে হসপিটালে। এদিকে আবার আমার ননদরা সব আসবে, মানে শিলিগুড়ি আর জলপাইগুড়ির যে 2 ননদ বিয়ে হচ্ছে ওরা আজকে আসবে। সকালে ফোন করেছিল ট্রেনে উঠে গেছে, তো আমি সেই জন্য সকাল সকাল ভাত রান্না করছি। সকাল সকাল ঠিক না, 9টা বেজেই গেছে। তো ভাত বসিয়ে দেবো আর হাজব্যান্ড যাবে একটু বাজারে মাছ টাছ আনতে, শাশুড়ি মা তো সময় হয়নি। তো হাজব্যান্ডকে বললাম তুমি মাছ এনে দাও, এদিকে মেয়ে উঠে পড়েছে। তো আমি আর মেয়েকে খাওয়ানোর সময় পাইনি, তো আমার ননদকে বললাম তুমি একটু খাইয়ে দাও, দুটো জাল দিয়ে দিলাম। তো আমার ননদই খাইয়ে দিচ্ছে। তো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, এই যে দেখো মাছ এনেছে আর লাউ এনেছে। লাউ আনতে বলেছিলাম, লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল করব। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, সানে শুয়ে আছে, কি যে পায়, ওর মনে হয় গরম লাগে নাকি, এভাবে সানে শুয়ে থাকে, একবার এখানে একবার আমাদের ঘরের সামনে ওখানে গিয়ে, সেই মজা। আর আমার ননদ দেখো আসার পর কতই না কাজ করছে, সবজি টবজি কেটে দিয়ে এখন কাছাকাছি করতে যাচ্ছে, বাপের বাড়ি সুখ। আর আমার রান্না এখনো হয়নি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হলো, ঝোলও ফুটে গেছে, এবার নামিয়ে নেব, তারপর স্নান করে নেব। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ সেরে আমার এইমাত্র স্নান হলো, আর এখন কটা বাজে বলো তো? ওই দেখো পাক্কা 2টো বাজে। তো মেয়েকেও ঘুম পাড়াতে হবে, মেয়ের প্রচণ্ড ঘুম ধরে গেছে, এখানে খেলছে। তার আগে আমি ফটাফট পুজোটা সেরে ফেলি, পুজোটা সেরে ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ আমার ননদদেরও আসার সময় হয়ে যাচ্ছে, ওরা 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছেই যাবে। ওরা এলে তো ওরা ঘুম টুমার হবে না, তো ওরা আসার আগে আগে ওকে ঘুমটা একটু পাড়িয়ে দিই, আর এখন না ঘুম পাড়লে রাতে খুব বিরক্ত করবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, আর মেয়েকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে এখন একটু শুলাম। আর অনেকটা চাপ পড়ে গেছে না, শরীরটা খুব টায়ার্ড লাগছে, তাও আমার ওই ননদটা আসার জন্য অনেকটা মানে ইয়ে আছে, রিল্যাক্স আছে, না থাকলে আরও চাপ ডবল হয়ে যেত। তো যাই হোক, আর এদিকে ট্রেনও চলে এসেছে, শব্দ পেলাম আমরা বাড়ি থেকেই, আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো ততক্ষণ একটু শুয়ে থাকি, ওরা এলে ওদেরকেও তো আবার খেতে টেতে দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি একদম সন্ধেবেলা, তারপর ব্লগটি কন্টিনিউ করিনি কারণ পাড়াতে পাশের বাড়িতেও একটা লোক মারা গেছে, ওই খবর শুনে সবাই কান্নাকাটি, কী অবস্থা, লোকটা কলকাতাতে আছে তো এখনও পৌঁছায়নি, পৌঁছাতে মনে হয় সকাল হয়ে যাবে। তো যাই হোক, আমি চা বসিয়ে দিয়েছি আমার ননদের জন্য, এই যে দেখো। তো এখন চা করে নিয়ে ওদেরকে দিই, ওরা সব বসে আড্ডা দিচ্ছে, আমি এবার ওদের সঙ্গে গিয়ে আড্ডা দেবো। আর মেয়ে তো পুরো খুশি, মানে আমার ছোটো ননদের মেয়ে আর ছেলে ওরাও ছোটো ছোটো, তো ওদের সঙ্গে পুরো মিশে গেছে, আরও বাচ্চা কাচ্চা পেলে তো সেই খুশি, মানে খেলছে ওদের সঙ্গে। তো যাই হোক, চালটা ঢেলে নিয়ে যাই সবার কাছে। তুইও খাবি চা? কী যে দুটাই খাই, লাল চা হয়তো। হ্যাঁ, তুমি তাই, আমি তো বাড়িতে খাইতাম না আগে, এই জায়গা আসে শ্বশুরবাড়ি আসে খাওয়া শেষ। আমার শ্বশুরবাড়িতেও তো করে দেয় কিন্তু খাই না, তোমার দুটি মেলে শেষ করে দিল। তো চা নিয়ে নিয়েছি, চলো এবার যাই, বন্ধ করো সামনে যখন দিব তখন। এই না হয় ভাই গো, থ্যাংক ইউ বাবা, বন্ধ তাহলে, থাকবে ভাইকে জিও পিয়া জিও।
Hello. তো চলো সবার সঙ্গে একবার তোমাদেরকে পরিচয় করে দিই। একে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমার ভাগ্নে বউ, বলেই হলো। তো একে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমার ভাগ্নে বউ, বরুণদের ছেলের বউ। আর এটা হচ্ছে আমার ছোট ননদ, মুখটা দেখাই যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার ছোট ননদ, এটা হচ্ছে তুমি কত নাম্বার ননদ? ও হাত ধরে 5 নাম্বার। আর তুমি 6 না? আর ওকে তো সবাই চেনই। আর এটা হচ্ছে আমার মেয়ে, মুড়ি খেতে বসে গেছে। আর এটা হচ্ছে এনার মেয়ে, আর ওটা হচ্ছে বড় ছেলে। না